গুড ইভিনিং, হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। দেখতে পাচ্ছ একটা সম্পূর্ণ অন্যরকম অ্যাম্বিয়েন্সে বসে আছি। পুরুষের হাতে আছে গিটার আর আমরা মাটিতে বসে রয়েছি। তার একটা কারণ আছে, আজ পুরুষ তো গিটার শেখে তোমরা সবাই জানো, মাস দুই কারাই শিখছে, বেশি দিন হয়নি শিখছে। তো আজকে পুরুষ বলো, মা আমি না আজকে গিটার প্র্যাকটিস করবো, আমি বাজাবো, তুমি আজকে গাইবে আমার সঙ্গে। আমি বললাম তাই, আচ্ছা ঠিক আছে তাহলে গাই চল। অনেকদিন পর আমিও বসলাম গান গাইতে, ওরও প্র্যাকটিস হয়ে গেল। তো এই গানটা আমার ভীষণ, কেকে স্যারের এই গানটা আমার প্রচন্ড পছন্দের গান। আমি কুটুসকে বললাম, কুটুস তুই বাজা, আমি তোর সঙ্গে সঙ্গে গাইছি। তো দেখো গানটা এবার গাইবো, হম জো চলনে লাগে গানটা, জব ভি মেট সিনেমা থেকে, আমার অসম্ভব, আমারও ফেভারিট, কুটুসেরও ফেভারিট, তাই তো? তো কুটুস বললো, মা এই গানটা গাও, ওরই চয়েস। তো যাই হোক চলো গানটা শোনো তাহলে। 1 2 3 স্টার্ট। তোমাদের সাথে শেয়ার করবো। আবার যদি তোমরা
চাও বা যদি তোমরা কমেন্টে আমাকে জানিও, তাহলে আরো নতুন নতুন গান নিয়ে পুরুষের সঙ্গে মাদার অ্যান্ড সান টুও বলতে পারো। তো মাদার অ্যান্ড সান টুও নিয়ে আবার চলে আসবো কোনো একদিন আরেকটা সুন্দর গান নিয়ে। তোমরা যদি তোমাদের চয়েস মতো যদি কিছু গান থাকে আমাকে কমেন্টে জানিও, আমি সেটা গাওয়ার গিয়ে শোনাবার তোমাদের চেষ্টা করবো। আবারও বলছি ভুল চুপি হলে সরি। তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এই ভিডিওতে একটু ভালো লেগে থাকে তাহলে লজ্জা বলে তাই বলছি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট। আবার দেখা।